হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে পাওয়ার ইনভার্টার 1500 ওয়াট, এটা ইনটেক। তা আমি বন্ধুরা, আমি আপনার সামনে খুলে দেখাচ্ছি। এটা হচ্ছিল ইনভার্টার, এটা দিয়ে আপনি 12 ভোল্ট ইন করবেন আর আউটপুট দিবে 220 ভোল্ট। আপনি এটা দিয়ে ফ্যান লাইট জ্বালাইতে পারবেন। তো দেখতেই পারতেছেন এটা ব্যাটারি কানেক্টর আর এটা ইনভার্টার। এটা হচ্ছিল 1500 ওয়াট, যেখানে লেখায় দেখা যাচ্ছে 1500 ওয়াট। আর এটা হলো সুইচ আপনার অন অফ করার জন্য, মানে এসি লাইনটাকে আউট করার জন্য এই সুইচটি। আর এইখানে এই ব্যাটারির প্লাস মাইনাস, আর এইখানে কুলিং ফ্যান আছে একটা, যখন এটা অন থাকে তখন আপনার কুলিং ফ্যানটি অন হয়ে যায়। এখানে ওটা প্লাস আর এই কালোটা মাইনাস, লালটা প্লাস কালোটা মাইনাস, আর এইখান দিয়ে এই এসি লাইনটি আউটপুট হয়। এখানে একটা 3 পিন প্লাগ লাগিয়ে এখান থেকে আউটপুট করে দিতে হয়। এই যে ধরেন একটা 3 পিন প্লাগ দিয়ে আপনার এসি লাইনটা আউট করে দিতে হয়। তা বন্ধুরা, এই ডিভাইস দিয়ে আপনার এইখানে 1500 ওয়াট যেহেতু লেখা আছে, আপনি 700 কিংবা 800 ওয়াট ইউজ করতে পারবেন। এর বেশি না করাটাই বেটার, কারণ আপনার অর্ধেক ব্যবহার করলে ভালো আর কি। তো বন্ধুরা, কীভাবে কানেকশন দিতে হয় আমি টেম্পোরারিভাবে আপনাদের দেখাচ্ছি বোঝানোর জন্য। এরপরে নেক্সটের ভিডিওতে আমি দেখাবো এই ব্যাটারি চার্জিং মডিউল কীভাবে তৈরি করতে হয়, 200 এম্পিয়ারের ব্যাটারি কীভাবে চার্জিং মডিউল তৈরি করবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন। তো বন্ধুরা, এই যে আমি 12 ভোল্টের ব্যাটারির কানেক্টর, একটা প্লাস আর একটা মাইনাস, লালটা প্লাস আর কালোটা মাইনাস লাগিয়ে দিচ্ছি। এরপর আমি ব্যাটারির সঙ্গে কানেকশন, 100 এম্পিয়ারের ব্যাটারির সঙ্গে কানেকশন দিয়ে আমি একটা লাইট 200 ওয়াটের ক্লিয়ার ভাল্ব জ্বালিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা এইভাবে কাজ করবেন। দেখতেই পাচ্ছেন এটা মাইনাস, কালোটা মাইনাস আর লালটা, এই লালটা এই প্লাস ব্যাটারির কানেক্টরে লাগিয়ে দিয়ে তারপর আপনি এসি লাইন আউটপুট পাবেন। তো বন্ধুরা, এই যে আমি ব্যাটারির প্লাস আর মাইনাসে লাগিয়ে দিয়েছি, এখন আমি একটা 200 ওয়াটের ক্লিয়ার ভাল্ব জ্বালিয়ে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়েন আর ভালো না লাগলে আনলাইক দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন, এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইবটি করে নেবেন আর বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। আর যারা ফেসবুকে পেজে দেখতেছেন, তারা পেজটিকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তা বন্ধুরা, বুঝতে পারছেন এখানে সুইচ আছে, সুইচটি অফ করলে অফ হয়ে যাবে, সুইচটি অন করলে লাইটটি অন হয়ে যাবে। এখানে কিন্তু 200 ওয়াটের ক্লিয়ার ভাল্ব ফুললি জ্বলতেছে, এখানে কিন্তু হাফ জ্বলতেছে না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।